মানে মোবাইলে কথা বলতে হয় কিনা অনেক বেশি বেশি মানে শব্দ দূষণ একটা ইম্পর্টেন্ট একটা কাজ করে ইশরাফ এখন আমরা দেখলাম হলো নন স্টিক মাস্ক ব্রেনের জন্য না এটা কানের জন্য মাথা চক্কর দেয় আমরা একটা ব্যায়াম করাই দিব ব্যায়ামের কাগজ দেব এক মাস পরে এসে আবার ব্যায়াম করো আর কিছু এক্সারসাইজ বুঝাই দেব রাইট পাঁচবার লেফট পাঁচবার পিছনে পাঁচবার ফুল মুভমেন্ট পাঁচবার পুরা ঘাড় ঘোরানো পাঁচবার সামনে দাঁড়ায় চেয়ারে উঠা বসা পাঁচবার এই যে দেখো ঠিক আছে আর এইটা করতে পারলে খুব ভালো এই যে দেখো ঘুমাইতে সময় এক্সাইড একটা বেস্ট এক্সারসাইজ এখানে লেখা আছে ব্র্যান্ডেড ডার্ক ব্যায়াম এটা হলো মাথা ঘোরানোর বেস্ট এক্সারসাইজ মাথা ঘোরানো মাথা ঘোরানোকে আমরা বুঝি হলো ধরেন সে বসে আছে মনে হইতেছে দুনিয়াটা ঘুরতেছে অথবা দুনিয়া স্থির আছে ও নিজেই ঘুরতেছে তা আমরা যেটা ভার্টিগো বলি এই মেয়েটা কমপ্লেন ছিল শি ইজ এ ব্যাংকার কাজ করে কিন্তু হঠাৎ করে ফিল করতেছে স্পেশালি ঘুম থেকে ওঠার সময় লেফট সাইডে বেশি তার খুব মাথা ঘোরায় তো এখন আমরা আসলে মাথা ঘোরানোর চিন্তা করি হলো VERTIGO ভার্টিগো তো ভার্টিগো হইতে পারে এই মাথা ঘোরানো অনেক কারণে হইতে পারে যে আমরা স্পেল চিন্তা করলে ভি মানে ভাস্কুলার মানে প্রেশার যদি হঠাৎ করে বেড়ে যায় কমে যায় মাথা ঘুরতে পারে ইপিলেপসি যাদের মৃগি ব্যবহার আছে মাথা ঘুরতে পারে আর কিছু ড্রাগে মাথা ঘুরতে পারে টি টক্সিন বলে হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম ডায়াবেটিস মেলিটাস মানে থাইরোটক্সিকোসিস মাথা ঘুরতে পারে আই ইনফেকশন কানে ইনফেকশন ব্রেনে ইনফেকশন মাথা ঘুরতে পারে জি গ্লায়াল মানে ব্রেন টিস্যু ব্রেনে কিছু হইলে ব্রেনে ইনফেকশন ব্রেনে টিউমার মাথা ঘুরতে পারে ও মানে অকুলার চোখে কিছু হইলে মাথা ঘুরতে পারে চোখের ভীষণের সমস্যা হলে মাথা ঘুরতে পারে ও হলো আদার্স আদার্সের বলে এক মেইন কারণ বলি আমরা BPPV বিনাইন প্যারাডিজমাল পজিশনাল ভার্টিগো তো এখন এই যে এই ওর আমরা ডায়াগনোসিস করছি ইট ইস এ বিনাইন ভার্টিগো এটা মেইনলি কানে হয় কানে আমরা প্যাথোনিস বলি কিপুলোলিথিয়াসিস বুঝবেন না কানে পাথর জমে ইনার ইয়ারের সাইড থেকে তো আমরা হিয়ারিং টেস্ট করে দেখলাম ওর হিয়ারিং কোনো ডিফিকাল্টি আছে কিনা নাই তো ডায়াগনোসিস হলো যখন অন্য কোনো কারণ পাওয়া যায় না আমরা সব কিছু মিলিয়ে মনে করি দিস ইজ এ বিনাইন প্যারাডিজমাল পজিশনাল ভার্টিগো তো এটার জন্য বেস্ট মেডিসিন থেকে মেইন হলো এক্সারসাইজ আসলে এটা ওই যে কিপুলোলিথিয়াসিস হয় ওখানে পাথর জমে একটা পজিশনে যে এম্পুলোপেটাল বা ফুগাল ফ্ল হয় এটার জন্য হয় আমরা একটা এক্সারসাইজ করে যেদিকে ঘুরে বুঝাই দিই এটা ইপ্লিজ ম্যানোভার আমি ওকে এই এক্সারসাইজটা করে দিস তো আই হোপ সো শি উইল ইমপ্রুভ আবার এক মাস পরে আমরা দেখবো কতটুকু কন্টিনিউ করে বেস্ট অফ লাক